আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গতকালকে হসপিটালে গিয়ে দেখলাম যে গতকালকে অনেক কাজ ছিল বলতে অনেকজন পেশেন্ট ভর্তি হয়েছিল, কোনো ছুটি হয়নি, প্লাস আপনার ওটি ছিল। সো সব মিলে অনেক ব্যস্ততা কেটেছিল, কিন্তু আজকে কাজের কোনো ক্লিপ নেই নেই বিকজ আজকে এগুলো ইম্পর্টেন্ট না। আজকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে আমাদের তিথি আপুর লাস্ট ডেট। আমাদের সাথে আপু অফিসিয়ালি আজকে লাস্টে, আপু আর আসবেন না। অ্যান্ড যাওয়ার আগে আপু সবাইকে আবার খাওয়াচ্ছিল। আমি আর অর্পণ খুবই লাকি যে আপুর সাথে বারবার ডিউটি পর অ্যান্ড বারবার খাবার খেতে পারি। অ্যান্ড আপু গতকালকে অ্যাকচুয়ালি সবার জন্য এনেছিলেন, আইমিন ম্যাডাম কিলো আপু আমরা সবাই একসাথে খাবো। সো এই জন্য এটা প্রিপারেশনস চলছিল। আপু অনেক কিছু এনেছিলেন, এই যে পরোটা, দেন ডিম ভাজি, আপু এই যে মজাদার একটা সালাদ বানিয়ে এনেছিলেন, সাথে ছিল চিকেন চিলি। অ্যান্ড আপু তো পায়েস এনেছিলেন। সো আপুর পায়েসটা এত মজা ছিল, আমার খাওয়া মানে সেকেন্ড মোস্ট ডিলিশিয়াস পায়েস, এটা খুবই মজা ছিল। অ্যান্ড এইটা আমাদের সবার পক্ষ থেকে টোকেন অফ লাভ, এই ব্রেসলেট অ্যান্ড এই পায়েলটা আড়ং থেকে আমাদের আউটডোরের পক্ষ থেকে দিয়েছেন, মানে পিলু আপুরা সাথে আদার যে কনসালটেন্টরা ছিলেন আউটডোরে, তারা সবাই মিলে আপুকে এটা দিয়েছিলেন। অ্যান্ড খুবই সুন্দর ছিল, পার্লের একটা ব্রেসলেট ছিল, সাথে এই যে পার্ল দেন একটু যে গোল্ডেন কালারের মেটাল দেয়া একটা পায়েল ছিল, যেটা হাতেও পরা যাবে। আই থিঙ্ক আপুর কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই পচা ব্যাগটাতে যে জিনিসটা, সেটা আমাদের ইনডোর ডক্টরদের পক্ষ থেকে আপুর জন্য দেয়া। আপু আমাদের কিন্তু ইনডোরেরই কলিগ, সো আপুর জন্য জাস্ট ছোট্ট টোকেন অফ লাভ, তেমন কিছুই না। এই যে একটা গোল্ডের পেন্ডেন্ট ছিল, যেটা আপু নিতে খুবই ইতস্তত বোধ করছিলেন বিকজ আপু আমাদের অনেক সিনিয়র, অ্যান্ড আপু এটা নিতে খুবই লজ্জা পাচ্ছিলেন যে জুনিয়রদের কাছ থেকে নিবো, বাট এটা এরকম কিছুই না, গিফট ইজ গিফট, তাই না? সো আমরা সবাই ভালোবেসে যা দিব আপুর তো তা নিতেই হবে। অ্যান্ড এই একটা শাড়ি শিলা ম্যাডাম দিয়েছিলেন আপুকে। শিলা ম্যাডামের সাথে আপুর কানেকশানটা একটু অন্যরকম, কারণ আপু শিলা ম্যাডামের জুনিয়র ছিলেন যখন হলিক্রস কলেজে ছিলেন, আমি নিজেও হলিক্রস কলেজের। তারপর যখন শেরবাংলা মেডিকেলে ম্যাডাম গেলেন, তখন দেখলেন ওইখানেও জুনিয়র হয়ে তিথি আপু চলে এসেছেন। অ্যান্ড দেন এইখানে যখন ম্যাডাম ডিরেক্টর, তখনও তিথি আপু চলে এসেছেন। তো ম্যাডাম বলছেন যে দেখবা যে তিথি একদিন এখানকার ডিরেক্টর হয়ে চলে আসবি, তিথির সাথে আমার অনেক মিল। সো এই তো সবাই মিলে আপুর সাথে কিছুটা টাইম স্পেন্ড করলাম, আপুকে একটু ট্রিট করার পরে দেন আমরা নিচে চলে গিয়েছিলাম ডিউটির বাকি কাজ করতে। হ্যাঁ, ডিউটি শেষে এই তো আপু চলে যাচ্ছে, অনেক খারাপ লাগছিল। এখানে অনেক হাসি মুখ দেখতে পাচ্ছেন, বাট একটু আগে অনেক কান্নাকাটি হচ্ছিলো বিকজ আপু ওয়াজ লাইক আ গার্ডিয়ান। অ্যান্ড আপু চলে যাওয়াতে খুবই ফাঁকা ফাঁকা একটা শূন্যতা অনুভব করছিলাম সবাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো দিতেই হবে। অ্যান্ড আপু ইনশাল্লাহ FCPS পার্ট 2 এর জন্য কোর্সে যাচ্ছেন, সো আমরা দোয়া করি আপুকে বেস্ট অফ লাক যে আপু ইনশাল্লাহ পাশ করে জলদি আমাদের মাঝখানে ফিরে আসবেন আরও বড় ডাক্তার হয়ে, কনসালটেন্ট হয়ে, ইনশাল্লাহ। সো আপুকে বিদায় দেওয়ার পরে আমরা উপরে চলে আসলাম, অ্যান্ড এসে দেখলাম যে সাকিব ভাইয়া খাবার অর্ডার করে দিয়েছে। এই খিচুড়িটা ছিল ডায়মন্ড বিরিয়ানি থেকে, এটা বিফ খিচুড়ি ছিল। অ্যান্ড এটা এত মজা ছিল, আপুদেরকে প্রায়ই দেখতাম যে এটা থেকে খায়, সো আমি বললাম আজকে এটা থেকে অর্ডার দেন। কেন সে নিচ্ছে না কেন, কোক শেষ তাই। গতকালকে থেকে আমার ডায়েট একদমই অফ করে দিয়েছি বিকজ নেক্সট 10-12 দিন শুধু খাবো ঘুরবো, সো এখন থেকে ডায়েটটা অফ করে দিচ্ছি। সো ইনশাল্লাহ আপনারা নেক্সট কয়েকদিন কোনো ডায়েটের কোনো কিছু দেখবেন না, জাস্ট দেখবেন যে খাচ্ছি ঘুরছি ইচ্ছা মতো খাবো অনেক দিন পরে, জানি ওয়েট কয়েক কেজি বেড়ে যাবে বাট ব্যাপার না। অ্যান্ড এই কফিটা নার্গিস ম্যাডাম দিয়েছেন আমাদেরকে, এটা অস্ট্রেলিয়া থেকে আনা। অ্যান্ড কফিটার অ্যারোমা এত সুন্দর ছিল, আপনারা যারা অস্ট্রেলিয়া থাকেন অথবা অস্ট্রেলিয়া দিয়ে কাউকে আনাতে পারবেন, তারা কিন্তু এই কফিটা আনাতে পারেন বিকজ এটার স্মেলটা অনেক সুন্দর ছিল।
সো এরপর সবার থেকে বিদায় নিয়ে আমি বের হয়ে গিয়েছি। আমার ডিউটি ছিল 9টা পর্যন্ত, বাট আমি 6টার দিকে বের হয়ে গিয়েছি সবার পারমিশন নিয়ে, বিকজ আমার একটু পার্লার অ্যাকচুয়ালি যেতেই হবে। অ্যান্ড আমার ইচ্ছা ছিল খুবই গুলশানে পাউডার রুমে যাওয়া, বাট যে অবস্থা দেখে রাস্তাঘাটে রাজকেও দেখা যাবে যে আমার যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, আমি পাবো কি পাবো না। তার মধ্যে ছিল সকাল থেকে ডিউটি, দেন গুলশান থেকে এরকম সব কিছু করে আবার বাসে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। আমার মেয়েটা অনেকক্ষণ থেকে আমার থেকে আলাদা, সো আর আমি গুলশানে যাইনি, আমি উত্তরাতে পার্সোনাতে চলে গিয়েছি। অ্যান্ড আমি দেখছিলাম যে কী হেয়ার কাট দেওয়া যায়, বিকজ আমার চুলে ব্রাজিলিয়ান ব্লো আউট করা, অ্যান্ড যাদের চুলে এরকম রিবন্ডিং বা যে কোনো স্ট্রেটনিং ট্রিটমেন্ট করা তাদের চুলে কিন্তু কোনো হেয়ার কাট বোঝা যায় না, জাস্ট স্ট্রেট হয়ে এরকম লেপটে থাকে। সো আমি খুবই কনফিউজ ছিলাম যে কী করবো, এর জন্য বুঝতে না পেরে আমি ভেতরে একজন দিদির কাছে জিজ্ঞেস করেছিলাম, অ্যান্ড উনি বলল যে লং লেয়ারটা আমার চুলে ভালো লাগবে। সো আমি এটাই চুজ করলাম, অ্যান্ড ওয়েট করছিলাম যে কখন আমার সিরিয়াল আসবে। এটা তো একটা কমন স্ট্রাগল যে সিরিয়াল আসতে অনেক লেট হয়। অ্যান্ড ফাইনালি আমার সিরিয়াল চলে এসেছে, সো আমি এখন আপার লিপটা করব। অ্যান্ড এইটা এত পেইনফুল লাগে আমার কাছে, একদম চোখ দিয়ে পানি চলে আসে। অ্যান্ড দেন এই যে চুল কাটবো, অনেকেই আছে যে চুল কাটার সময় খুব ইমোশনাল হয়ে যায়, মন খারাপ থাকে, বাট আমার কখনোই মন খারাপ হয় না, আমি খুবই এক্সাইটেড থাকি যে কোনো হেয়ার কাট নেওয়ার সময়। এটার দুইটা কারণ হতে পারে, একটা কারণ হচ্ছে যে আমার চুল অনেক পাতলা, সো আমার হেয়ার কাট দিলে চুলের ভলিউম একটু বাড়ে, সো এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড দ্বিতীয় কারণ হতে পারে যে হেয়ার কাট দেওয়ার পরে কিন্তু পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে, সো আমি সবসময় নতুন নতুন জিনিস ট্রাই করতে এক্সপেরিমেন্ট করতে লাইক করি। সো যেহেতু হেয়ার কাট দিলে একদম লুকটা চেঞ্জ হয়ে যায়, সো আমি এটাকে খুবই এনজয় করি। সো এই তো আমার চুল কাটা শেষ, অ্যান্ড ভালোই লেগেছে, চুল কিন্তু বেশি ছোট করে নেই, দেখতে মনে হলো পেছন দিকে লম্বাই ছিল, যেহেতু লেয়ার কাট সামনের দিকে একটু ছোট ছোট লাগছে, আমার এটা পছন্দ হয়েছে যাই হোক। সো এরপরে আমি চলে গিয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিনতে, সেটা হচ্ছে একটা আদা গুঁড়া কিনতে হবে আমার। সো আমি পাশেই আগুড়াতে চলে গিয়েছি, অ্যান্ড আদা গুঁড়াটা দরকার আমার খিচুড়ি রান্নার জন্য বাইরে গিয়ে, যেহেতু বাইরে ট্র্যাভেল করবো সো আদা বাটা নিতে পারবো না, নষ্ট হয়ে যাবে, সো এই আদা গুঁড়াটা খুবই দরকার। এরপর আমি বাসায় চলে এসেছি, অ্যান্ড বাসায় এসে দেখি আমার মেয়েকে ওর দিদুমণি আমার স্কার্টের সাথে ম্যাচিং করে একটা ড্রেস বানিয়ে দিয়েছে। কী যে সুন্দর হয়েছে ড্রেসটা, অ্যান্ড কী যে ওকে কিউট লাগছে, ওর কালো ড্রেস খুবই কম, অ্যান্ড যখন কালো পরে তখন একদম জাস্ট ফুটে থাকে, খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি নিজেই বারবার মাশাল্লাহ বলছি, বিকজ আসলে খুব সুন্দর লাগছে, ব্ল্যাক এঞ্জেল লাগছিল একটা। আমার মেয়ের টিভি দেখার, মানে টিভি না অ্যাকচুয়ালি অ্যাড দেখার কী যে নেশা, এই যে অ্যাড দেখতে দেখতে আমি যে ডাকি মা ডাকে কোনো খবরই নাই। সো এত অ্যাড দেখলে তো হবে না, খাবার দাবার তো খেতেই হবে, আসলে এটা ওর দোষ না, বিকজ আমি ওনাকে ছোটোবেলায় অ্যাডের জন্য পুরো পাগল ছিলাম, অ্যাড দেখলে আর কোনো কিছু খেয়াল থাকতো না। সো মা যেমন মেয়ে তো সেমন হবেই। সো এখন আমি ওর খাবারটা নিয়ে আসবো, দেখলাম যে ওর দিদুগুলি ওর জন্য খিচুড়ি রান্না করেছে এবং মাছ ভেজে রেখেছে, সো আমি খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে আসলাম। অ্যান্ড আমার নিজেরও একটু এগুলো খেতে হবে, যে যদিও আমি ডায়েট করছি না, বাট আমার শাশুড়ি জানে না, সো উনি আমার জন্য খাবার রেডি করে রেখেছিলো, অ্যান্ড আমি না খেলে আমাকে জাস্ট মাইট দিত যে কষ্ট করে রান্না করছে তাও আমি খাই নেই। তো এই তো আমার মেয়ের বাবা চলে আসছে, অ্যান্ড বাবাকে দেখলে তো আমার মেয়ে কী যে একটা হাসি দেয়, মানে সারাদিন সব কিছু করবে মা আর ফেভারিট বাবা, তাই না? আসলে সব কিছু মা করে, এটা খুবই ভুল কথা, ওর বাবা ওকে অনেক দেখে। অ্যান্ড এইটা ছিল আমাদের লেট নাইট ক্রেভিংস। সো ডায়েট যেহেতু নেই, অ্যান্ড আমার সামনে তেহারি, সো খেতে হবে। অ্যান্ড আজকে আমার ভিডিও এখানে এসে, সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।